মোগল আমলে ঢাকায় একমাত্র এই প্রবেশদ্বার দিয়ে চলাচল করত হাতি। সেই সময়ে ঢাকাবাসীর কাছে এই ফটকটি ছিল অন্যতম ঢাকা ফটক। কিন্তু কালের বিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় তিন নেতার মাজার সংলগ্ন ঐতিহাসিক ঢাকার এই গেটটি বছরের পর বছর পড়েছিল অবহেলিত। নগরবাসী দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ঐতিহাসিক ঢাকা গেটে সংস্কার কাজ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 400 বছরের ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধারের একটি ঢাকা ফটকে সংস্কারকৃত কাজ উদ্বোধনের মাধ্যমে দোয়েল চত্বরের ঢাকা গেট ফিরেছে পুরনো জৌলুসে। এ সময় ঢাকা দক্ষিণের মেয়র বলেন, কেবল দেশে নয় বিশ্বের কাছে তুলে ধরতে হবে ঢাকার ঐতিহ্য। নতুন প্রজন্মের জন্য আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করব। এই গণপরিসর এবং ঢাকা ফটকের জন্য আমরা আমাদের জনবল নিয়োজিত রাখব, সার্বক্ষণিক পরিষ্কার রাখা হবে, কোনো রকম কেউ যেন কোনো ময়লা আবর্জনা কোনো পোস্টার দিয়ে এই ঢাকা ফটকের পরিবেশ বিনষ্ট না করে। সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা, এবং এই চারটি মিলিয়ে আমাদের হবে উন্নত ঢাকা। দেশের গৌরবোজ্জ্বল স্থাপনা সংরক্ষণ এবং হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইতিহাসবিদ মুন্তাসির মামুন। যথেষ্ট আন্তরিক না হলে এবং যথেষ্ট সংস্কৃতিবান না হলে এই ধরনের কাজ করা খুব দুরূহ। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা।